Rella in nero i posti te. জন্মে ছিল একটি ছেলে, ওরে মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে।
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকের আয়োজনে একেবারে শেষ গান স্বর্ণের কণ্ঠে শুনবো, তবে তার আগে আমি চাই তোমরা দর্শকদের কাছে বিদায় নিয়ে নেবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই এশিয়ান টিভি এবং এশিয়ান টিভির সব কলাকুশলীদের এবং যারা এতক্ষণ আমাদের সাথে উপস্থিত ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন মিউজিশিয়ান ভাইয়ারা, এবং অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর করে পুরো অনুষ্ঠান জুড়ে প্রেজেন্ট করার জন্য, এবং যে দর্শকরা এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য, আর যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন এশিয়ান টিভিকে, এশিয়ান টিভি চেয়ারম্যান স্যারকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা বাজিয়েছেন সবাই অনেক ভালো বাজিয়েছেন, আমি গাওয়ার চেষ্টা করেছি মাত্র আর কি। আর যারা গান শুনলেন দর্শক যারা, আপনাদের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি বাংলা গান শুনলেন, বাংলাদেশের সাথে থাকবেন। যারা পেছনে ক্যামেরার পেছনে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। চমৎকার, এবার আমি বিদায় নিয়ে নিই তারপর গানে চলে যাব। দর্শক নিশ্চয়ই আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা, সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন। শিল্পী যেমনটি বললেন বেশি বেশি করে বাংলা গান শুনবেন, তবেই আমাদের বাংলা গানে সমৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকবেন, শুভরাত্রি। যে গানটি গাইছি সবশেষে আমাদের চেয়ারম্যান স্যার, উনি পুরনো দিনের বাংলা গান খুব পছন্দ করেন, এবং আমি শেষ গানটি একটি পুরনো দিনের বাংলা গান গেয়ে শেষ করছি, এবং বিশেষত ওনাকে ডেডিকেট করে।